ক্রিকেটের মাঠে প্রভূত্ব জনপ্রিয়তা অর্জন করলেও অভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত দক্ষিণ আফ্রিকা। দারিদ্র, বৈষম্য, অশিক্ষা এবং অব্যবস্থা দেশটিকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেখানকার মানুষের বসবাস হীরের খনির সাথে এবং দৈনিক মাটির নিচে হীরের সন্ধান পায়, কিন্তু তবুও দিন শেষে এই দেশের বেশিরভাগ মানুষ খাবার পায় না। আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত জুড়ে অবস্থান দক্ষিণ আফ্রিকার। একদিকে আটলান্টিক মহাসাগর, একদিকে ভারত মহাসাগর এবং একদিকে কুমেরু বা দক্ষিণ মহাসাগর। দেশটির মানুষেরা নানা আকারের হীরের খনিতে কাজ করে থাকেন। প্রায় সব বয়সের নাগরিকদের এই খনিতে কাজ করতে দেখা যায়, কিন্তু দিন শেষে পাওয়া মজুরি দিয়ে তাদের পক্ষে এক সপ্তাহের বাজার করা অসম্ভব হয়ে পড়েছে। এর মাঝে বিদ্যুতের অপ্রতুলতা দক্ষিণ আফ্রিকার অন্যতম বড় সমস্যা। প্রতি বাড়িতে দিনে অন্তত 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরও খারাপ। দেশটিতে বিদ্যুতের চাহিদা বেশি কিন্তু যোগান কম, আর এই সকল সমস্যা সমাধানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। দক্ষিণ আফ্রিকার সরকার বিদ্যুৎ থেকে শুরু করে শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি নানা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে, কিন্তু তাতে লাভ হয় না, কারণ দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা দেশটিকে শোষণ করে চলেছেন আজও। আর তাই হীরার দেশও তার উজ্জ্বলও নেই দক্ষিণ আফ্রিকায়। ঔপনিবেশিক শাসন, বিদেশি অধ্যুত্ব, বর্ণ বৈষম্যের বিষ ঠেলে কখনো আলোয় মাথায় তুলতে পারেনি এই দেশ। তাই অনেকেই বলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অবস্থার নৈপথ্যে দায়ী তারই সবচেয়ে মূল্যবান সম্পদ হীরা। ইতিহাসের পাতা থেকে জানা যায় দক্ষিণ আফ্রিকা দীর্ঘ সময় বিদেশি শক্তির উপনিবেশ ছিল। ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকাকে মুক্তি দেয় 20 শতকের দ্বিতীয়ার্ধে। তবে শুধু দীর্ঘ ঔপনিবেশিক পীড়ন নয়, দক্ষিণ আফ্রিকার বিপন্নতার মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি পাথর হীরা। এই পাথরের খনি দক্ষিণ আফ্রিকা। 1866 থেকে 1867 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম হীরা আবিষ্কৃত হয়। এই আবিষ্কারের পর দক্ষিণ আফ্রিকার কপাল খুলে যাবে বলে মনে করেছিলেন অনেকে, কিন্তু বাস্তবে সেটি হয়নি। প্রথমত ডাচ, তারপর ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা দেশটির পরপর 2 বার ঔপনিবেশিক শাসনের শিকার হয়েছিল। তবে প্রথম দিকে ঔপনিবেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় তেমন গুরুত্ব ছিল না। হীরা কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। হীরা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দীর্ঘ সমুদ্র যাত্রার মাঝে ইউরোপীয় বণিকদের বিশ্রামের জায়গা ছিল। হীরা খুঁজে পাওয়ার পর রাতারাতি দেশটি শিল্পক্ষেত্রে পরিণত হয়। একে দক্ষিণ আফ্রিকার খনিজ বিপ্লবও বলা হয়ে থাকে। দক্ষিণ আফ্রিকার হীরাতে সেখানকার সাধারণ মানুষ, আদি বাসিন্দাদের কোনো অধিকার ছিল না। বিদেশিরা হীরার খনি কাজে লাগিয়ে শিল্পাঞ্চল গড়ে তোলে। কারখানায় ব্যবহার করা হয় স্থানীয়দের শ্রম, তবে তারা উপযুক্ত পারিশ্রমিক পেতেন না। একাধিক বিদেশি সংস্থা দক্ষিণ আফ্রিকার হীরা শিল্পের দখলে নেয়। তারা নামে মাত্র পারিশ্রমিকে স্থানীয়দের দিয়ে কাজ করিয়ে নিত। এভাবে একসময় বিশ্বের 90% হীরার যোগানদার হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। যত দিন গেছে দক্ষিণ আফ্রিকার আদিবাসীদের উপর বিদেশি শক্তির নিপীড়ন বেড়েছে। হীরার স্কেলে নেওয়ার সন্দেহে শ্রমিকদের তল্লাশি চালানো থেকে শুরু করে নিয়মিত শারীরিক আঘাত বাদ ছিল না কিছুই। এই সময় থেকেই সাদা এবং কালো চামড়ার বিভেদ, বৈষম্য গাঢ় হয়ে ওঠে আফ্রিকার দেশটিতে। সময়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের বৈষম্য দক্ষিণ আফ্রিকার সমাজে ক্ষত আরও গভীর করেছে। বিদ্রোহ, লড়াই, আন্দোলন এবং যুদ্ধের পর 1910 সালে অবশেষে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকার তকমা পায় দেশটি। এর কয়েক বছর পরে দক্ষিণ আফ্রিকায় একটি আইন পাশ হয় যাতে সাফ জানিয়ে দেওয়া হয় কৃষ্ণাঙ্গেরা সেই দেশে কোনো সম্পত্তির অধিকারী হতে পারবে না। সমাজকে গায়ের রঙের ভিত্তিতে 3টি ভাগে ভাগ করা হয়, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের বিভেদ দক্ষিণ আফ্রিকাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। দেশটির অর্থনীতিতে মাঝা ভেঙে গিয়েছিল আর সব কিছুরই সূত্রপাত হয়েছিল হীরাকে কেন্দ্র করে। বিপুল হীরার ভাণ্ডারের মালিক হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষ কখনো ওই ভাণ্ডারের সুবিধা ভোগ করতে পারেননি। তারা চিরকাল বিদেশি শাসনের নিচে ছিলেন।